আসসালামু আলাইকুম, আমি স্নিগ্ধ এবং আপনারা দেখছেন কোডিং পাওয়ার হাউস। তো মনে করেন আপনি আপনার টিমের সাথে একটা প্রজেক্টে কাজ করছেন, যে প্রজেক্টে আপনি সিএসএস ইউজ করছেন। এখন আপনি আপনার টিমের অন্যান্য মেম্বারদের জানাতে চান যে এই কোডটা এইভাবে কাজ করে। তার জন্য আপনি কি করবেন? আমি মনে করেন এখানে লিখতে চাই দিস ইজ দি ওভারফ্লো ক্লাস। আমি এখানে লিখলাম দিস ইজ দি ওভারফ্লো ক্লাস। আচ্ছা, আমরা যদি এভাবে নর্মাল ভাবে লিখি তাহলে এখন আমি যে জায়গায় লিখেছি সেই জায়গায় আমাদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যদি আমরা এর মধ্যে ঢুকিয়ে দিই তাহলে আমরা ঝামেলায় পড়ে যাব। এখন সেটা থেকে বাঁচার আমাদের একটা ওয়ে আছে, সেই ওয়েটা হচ্ছে কমেন্ট করা। আমাদের এই ধরনের যেসব টেক্সট গুলো আছে আমরা সেই টেক্সটটাকে নিয়ে, আমরা সেই টেক্সটের শুরুতে, এটা সিএসএস স্পেশাল, অন্যান্য ল্যাঙ্গুয়েজেও এটা থাকে কিন্তু সেটার সিনট্যাক্স আলাদা। এখন সিএসএস এ সেই ওয়েটা হচ্ছে প্রথমে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর অ্যাস্টারিস্ক সাইন, তারপর স্পেস দিয়ে এন্ডে গিয়ে আমরা আবার অ্যাস্টারিস্ক সাইন ফরওয়ার্ড স্ল্যাশ, তাহলে হয়ে গেল। তো এখন যেহেতু আমরা এখানে ভিএস কোড ইউজ করছি তাই আমরা কিছু স্পেশাল অ্যাডভান্টেজ পাবো। সেটা কি? আমরা যদি এখানে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিই, লাইন নাম্বার সিলেক্ট না করলে হবে, আমরা যে লাইনে চাই সেই লাইনে গিয়ে যদি আমরা এটা করি তাহলে সেটা কমেন্ট হয়ে যাবে। তো মনে করেন আমার যে টু এর জন্য যে স্টাইলগুলো আছে, আমি চাই যে এর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটাকে আমি টেম্পোরারিলি সরাতে চাই, যে আপাতত আমি সরাবো কিন্তু তারপরে আমার আবার লাগতে পারে। তখন আমি সরাসরি লাইনটাকে ডিলিট না করে দিয়ে আমি এটাকে কমেন্ট করে দিতে পারি। এটাও সেটার একটা কাজ। এই কমেন্টের মেন কাজ হচ্ছে আপনার কোডটাকে আরো রিডেবল করা। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।